নমস্কার বন্ধুরা ফিলাকামা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যে সমস্ত শিক্ষকেরা কোর্স ফাইভ জিরো ওয়ান থেকে থ্রি পর্যন্ত পরীক্ষাগুলিতে অ্যাবসেন্ট ছিলেন অথবা অকৃত কার্য হয়েছিলেন তাদের জন্য এক্সাম ফি কীভাবে জমা দেবেন বা কখন জমা দিতে হবে তা দেখে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে গুড মর্নিং টিচার্স গতকাল অর্থাৎ একত্রিশে অগস্ট টু থাউজেন্ড এইটিন ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট হওয়ার পরপরই এনআইওএস যে সমস্ত শিক্ষকদের প্রথম সেমিস্টারের বিষয়গুলির মধ্যে যে কোনো বিষয়ে অকৃতকার্য হয়েছেন তাদের এক্সাম ফি অর্থাৎ ফর্ম ফিল আপ করার জন্য লিঙ্ক দিয়ে দিয়েছে দেখে নিন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কত তারিখের মধ্যে করতে হবে এখানে ডিএলএড ডট 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 ইন এই পেজটিতে আপনারা আসার পরেই নিচে দিয়ে দেখুন ফার্স্ট যে লিঙ্কটা রেজাল্ট অফ ডিএলএড এক্সাম হেল্ড ইন মে জুন টু থাউজেন্ড অর্থাৎ মে মাসের একত্রিশ এবং জুন মাসের এক এবং দুই তারিখে আপনারা যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছিলেন তার রেজাল্টের লিঙ্ক এটা আশা করে এই লিঙ্কটি দিয়ে আপনারা গতকালকে সবাই রেজাল্ট দেখে নিয়েছেন তার সাথে সাথে এর পরবর্তী যে লিঙ্কটা দেখুন দুই নম্বরটা সাবমিশন অফ এক্সামিনেশন ফি ফর দোজ হ্যাভ নট ক্লিয়ার্ড অর অ্যাবসেন্ট ইন ফার্স্ট এক্সাম সাবমিশন ক্যান বি ডান টিল সেভেন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিন অর্থাৎ যেসব শিক্ষকেরা ফার্স্ট সেমিস্টারের বিষয়গুলিতে ক্লিয়ার হননি কৃতকার্য হননি অথবা অ্যাবসেন্ট ছিলেন সেই সমস্ত শিক্ষকেরা সেপ্টেম্বরের সাত তারিখ পর্যন্ত তাদের এই ডিউ সাবজেক্টগুলির এক্সামিনেশান ফি জমা করতে পারবেন তার জন্য কি করতে হবে আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন দ্বিতীয় লিঙ্কটিতে ক্লিক করার পরেই আপনাদের সামনে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে যেখানে এনরোলমেন্ট নাম্বার দেওয়ার জন্য বলবে আপনারা এনরোলমেন্ট নাম্বার দেবেন এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর পরেই দেখুন কী আসছে এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর আপনাদের সামনে এই ফেজটি আসবে এখান থেকে আপনারা সিলেক্ট মিডিয়ামে ক্লিক করবেন যাচ্ছি মিডিয়াম যেটা হয় বেঙ্গলি হলে বেঙ্গলি ইংলিশ হলে ইংলিশ হিন্দি হলে হিন্দি মিডিয়াম সিলেক্ট করার পর আপনারা এখানে নিচে দেখুন ডু ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ইম্প্রুভমেন্ট অফ পার্সেন্টেজ পার্সেন্টেজ অফ ক্লাস টুয়েলভ ইন এন আই ওয়েস অর্থাৎ আপনারা কি টুয়েলভে মার্কস ইম্প্রুমেন্ট ফিফটি পার্সেন্ট না থাকার কারণে মার্কস ইম্প্রুভমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন কেয়া যেখানে এখানে টুয়েলভে পার্সেন্টেজ দেওয়া আছে যেমন ওনার ক্ষেত্রে থার্টি ফোর পার্সেন্ট আছে উনি এই থার্টি ফোর পার্সেন্টের ফিফটি পার্সেন্ট করতে হলে মার্কস ইম্প্রুভমেন্ট করার জন্য জমা দিয়েছে কিনা যদি দিয়ে থাকে এখানে ইস ক্লিক করার পর পরে আসবে ইনিয়ার সেকেন্ডারি এনরোলমেন্ট নাম্বার সাবমিট করার জন্য তখন এখানে এনরোলমেন্ট নাম্বার সাবমিট করার পরে আসবে মেক পেমেন্ট মেক পেমেন্টে ক্লিক করার পরে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এসবের মধ্যে দিয়ে পে করে আপনারা ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে পারেন এক্ষেত্রে পেমেন্ট অপশানে যাওয়ার পরে কীভাবে পেমেন্ট করতে হয় তা দেখার জন্য এই চ্যানেলেই এর আগে যে ভিডিও দেওয়া হয়েছে তার লিঙ্ক আমি এই ভিডিওটি ডেসক্রিপশানে ওই সব ভিডিওগুলি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে ওইসব ভিডিওগুলিও দেখে নিতে পারেন তাতে করে আপনাদের জমা দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে যে সমস্ত শিক্ষকদের রেজাল্ট অ্যাবি অর্থাৎ অ্যাবসেন্ট ওনারা তিন তারিখ পর্যন্ত অপেক্ষা করুন তিন তারিখের পরেই সাত তারিখ পর্যন্ত যেহেতু ডেট আছে সাত তারিখের মধ্যে আপনারা এক্সাম ফিটা জমা করে দেবেন সাবস্ক্রাইব করুন পিলাক চ্যানেলটিকে তার সাথে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য পাশের বেলটিতেও ক্লিক করে নিন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য